শীতের দিন মানেই মজার মজার পিঠা খাওয়ার উৎসব গরম গরম চাপটি চিত খোলা পিঠা বা খোলা যা পিঠা যে যেটাই বলেন না কেন গরুর মাংস হাঁসের মাংস কিংবা হোক সেটা মুরগির মাংস এটা দিয়ে খেতে আমার কাছে ভীষণ মজার লাগে এই খোলা পিঠা বা খোলা যা পিঠা আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম খেয়েছিলাম শ্বশুরবাড়ি সকালে নাস্তা এটা বেশি বেশি বানাতাম আসসালামু আলাইকুম যাই হোক আমার সেই নোফেল রেসিপিটা আমি আজকে শেয়ার করছি নিয়ে নিলাম এখানে দু কাপ শুকনো গুঁড়া আর আপনাদের কাছে যদি ভেজা চাউলের গুঁড়া থাকে সেক্ষেত্রে শুধু গরম পানিটা ব্যবহার করতে হবে না বাকি সব প্রক্রিয়া একইভাবে করে নিলেই হবে আমি যেহেতু আমাদের দেশে আতপ চালটা পাই না তাই এখানে আমি আতপ চাল হিসেবে যে চালটা পেয়েছিলাম সেটার সাথে আমি ভাতের চাউল অল্প একটু দিয়ে গুঁড়া করে নিয়েছিলাম আচ্ছা মাখানো ভালোভাবে হয়ে গেলে আমি এখানে হচ্ছে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে গোড়াটা গুলে নিব আর গোলাটাকে অবশ্যই হাত দিয়ে ভালো করে মথে মধ্যে গুঁড়ে নিতে হবে আর এখানে আমি একদম হালকা কুসুম গরম পানি নিয়েছি যেটা আমি আগেই বললাম যে আপনাদের কাছে যদি ভেজা চাউলের গুঁড়া থাকে তাহলে আপনারা নর্মাল রুম টেম্পারেচার যে পানি আছে সেটা দিয়ে বানিয়ে নিলেই হবে তবে ভালোভাবে এটাকে মধে নিতে হবে আপনার মাখানোটা যত ভালো হবে তাহলে গোলাটাকে আপনাকে আর রেস্টের জন্য রেখে দিতে হবে না আপনার সাথে সাথে এটাকে বানিয়ে নিতে পারবেন এখানে আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে গুলে নিচ্ছি একেবারে বেশি পানি দিলে চাউলের গুঁড়ার ভিতরে আপনি ডোটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে এখন ভালো করে গুলে নিচ্ছি আর এখানে যেহেতু আমি পরে পরবর্তীতে হচ্ছে ডিম ব্যবহার করবো সেক্ষেত্রে প্রথমে গোলাটা একটু ঘনটা একটু বেশি রাখতে হবে তো এ দেখেই বুঝতে পারছেন যে এই পরিমাণ আমি ঘন রেখেছি আর এই গোলাটা হচ্ছে এখন আমি ডিম দিয়ে মাখাবো আর এখানে হাঁসের ডিম যদি হয় তাহলে হচ্ছে বেশি ভালো হয় আমার হাতে কাছে হাঁসের ডিম ছিল না এই আমি হাঁসের ডিম দিই নি আপনাদের হাতে কাছে থাকলে আপনারা হাঁসের ডিম দিয়ে বানাবেন আর এখানে আপনারা অনেকে মনে করতে পারেন হচ্ছে কি ডিমের যদি গন্ধ আসে না এখানে কোনো প্রকার ডিমের কোনো গন্ধই আসে না বানানোর পরে খেয়ে আপনারা বুঝতে পারবেন তো ডিমটাকে আমি ভালো করে গুলে নিচ্ছি আপনারা যদি মনে করেন যে অল্প গোলাবেন তাহলে পিঠার দিয়ে একটু সাদা সাদা মানে ডিমেরইটা দেখা যাবে মনে হবে যে হ্যাঁ পিঠার ভিতর ডিম দিয়েছি কিন্তু আমি মোটামুটি ভালো করেই গুলে নিলাম আর গোলাটা হচ্ছে গিয়া এটা এখন আমি যেই খোলাটা উপরে বানাবো সেই গোলাটা হচ্ছে খুব ভালো করে গরম করে নিতে হবে আর প্রতিবার এরকম পিঠা দেওয়ার আগে অবশ্যই ডোটাকে এরকম হাত দিয়ে মানে সরি চামিচ দিয়ে এভাবে হচ্ছে গিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে কারণ চাউলের গুঁড়া কী হয় নিচে জমার বেঁধে যায় দেখেন আল্লাহ কত সুন্দর হয়েছে ফুরিগুলো না একদম এক মিনিটেরও কম সময় লাগবে আপনার এই পিঠা প্রতিটা পিঠা একদম সুন্দরভাবে উঠে আসবে শুধু খেয়াল রাখবেন যেন তাওয়াটা হচ্ছে মানে খোলাটা যেন খুব ভালোভাবে গরম হয় ঠান্ডা খোলা যদি আপনারা পিঠাটা দেন তাহলে হচ্ছে আপনারা পিঠাটাকে ভালো করে উঠাতে পারবেন না তাওয়া খোলার সাথে একদম লেগে যাবে প্রতিটা পিঠায় মাশাল দেখেন কি সুন্দর হয়েছে তো এগুলো হচ্ছে আপনারা এরকম এই যে জালি জালি ইয়ের ভিতরে রাখবেন যেন স্টিমটা ভিতর থেকে হচ্ছে গিয়ে বের হয়ে যায় তাহলে পিঠার নিচে যে ক্রিস্পিটা আছে না সেটা হচ্ছে গিয়ে বেশিক্ষণ থাকবে আর যদি আপনারা কোনো প্লেটের ভিতরে পাতিলের ভিতরে রাখেন তাহলে হচ্ছে গিয়ে একটু পানি পানি হয়ে যায় আমি যেহেতু সাথে সাথেই খাবো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমি এভাবেই রাখছি আর যদি মনে করেন যে গরম রাখবেন তাহলে হচ্ছে একটা পাতিলের ভিতরে একটু কাপড় দিয়ে ঢেকে রাখবেন আর দুভাবে দেওয়া যায় যে এভাবেও কিন্তু বানানো যায় চামিচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানানো যায় আমি এভাবে বানাইনি মানে বানাইনি বলতে আমি এভাবে কম বানাই আর কি এভাবে বানালে কি হয় যে ফুটিটা যেটা আছে না সেটা আমার কাছে মনে হয় কি একটু কম কম ওঠে আচ্ছা যাই হোক এখন আমি গরম গরম পিঠা বানানোর পরে আর ধৈর্য সহ্য হইলো না এখন আমি একদম ঝাল ঝাল গরুর মাংস নিয়ে পিঠা দিয়ে মুখের ভিতর দিয়ে আরে 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 পিছনটা একদম মানে ক্রিসপি আর মানে পিঠাটা সফট ক্রিস্পি সবকিছু মিলিয়ে ঝাল ঝাল গরুর মাংস আহ কি যে মজা আলহামদুলিল্লাহ ভিডিও ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম